এক নায়কতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম জড়িয়ে জার্মানির একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই প্রতিবেদন ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করে বর্ষিয়ান এই রাজনৈতিক বলেন, বাঙালি বীরের জাতি, ষড়যন্ত্র করে জাতির উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত করা যাবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এমন প্রতিক্রিয়া জানান। তোফায়েল আহমেদ বলেন, 71 মার্চ মাসে যেমন আমাদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে, তেমনি এই মার্চ মাসেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। বিএনপি ক্ষমতা থাকলে দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার তো দূরের কথা, 10 বছর আগেই ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। 66 আন্দোলন ও আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে অভিযুক্ত করা থেকে শুরু করে 1969 সালে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, 1970 নির্বাচন এবং 1971 অগ্নিঝরা মার্চের বিস্তারিত ইতিহাস নিজের বক্তব্যে তুলে ধরে তোফায়েল আহমেদ আরও বলেন, বাঙালি আন্দোলনের নেতা ছিলেন বঙ্গবন্ধু, আর প্রাণকেন্দ্র ছিল ছাত্রলীগ ও স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এমপি, ন্যাপের সাধারণ সম্পাদক নজরুল মজিদ বেলাল, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সরোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নুরুল রহমান, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন, মোহাম্মদ খালেদ প্রমুখ। পরিচালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার। বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন, মোহাম্মদ খালেদ প্রমুখ। পরিচালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার।